লুচি বেলা হচ্ছে। বুঝছো কড়াই? কিন্তু এটাই সব করছি। কত লাটা? এই তো চলো, এবার গরম গরম লুচি ভাজা হবে, আর আমি গরম গরম খাটিয়ে দেবো একদম রাত্রিবেলা। কবে থেকে শুধু মনে হচ্ছিল লুচি খাবো, লুচি খাবো, লুচি দিয়ে ঘুগনি দিয়ে জমিয়ে একদিন খাবো। তো তো আজকে সেই দিন, চলো লুচি আর ঘুগনি, ঘুগনিটা আমি বানাচ্ছি আর লুচিটা ভাবনি বানাবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুড়িতে এখন বাজে 9টা, চলো ঘুগনিটা করলি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে খেয়ে নি, খেয়ে নিয়ে কথা, খেয়ে নিয়ে কথা বলবে না, দেখো ঘাটছে। তো গুড মর্নিং, সকাল সকাল এখানে মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি। ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেল, তো এখন মুড়ি আর চা খাচ্ছি। তারপর আজকে অনেক কিছু ব্যাপার রয়েছে কাজ, যেমন আলু লাগাতে হবে আজকে, জমিটা কালকে খুঁড়ে রেখেছি, তো আলু লাগাবো আজকে। আর এদিকে কালকে রাত্রেবেলা দেখাবো একটু পরে, আগে চাটা খেয়ে নি, চা মুড়িটা, তারপর দেখাচ্ছি একটা ঘটনা ঘটে গেছে, সেইটাই দেখাবো একটু পরে। ঠিক আছে, চাটা খাই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, নাহলে তো লিকার চা, চিনি ছাড়া লিকার চা খাই। তো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো আজকে লিকার চাপটা খাওয়া আরও হলো না, একবারে দুধ চাই খেয়ে নিচ্ছি। মানে কাপড় চোপড়ও কাঁচার বাকি আছে, যেটা হয়েছে রাত্রেবেলা চা খেতে গিয়ে বিছানার উপর চা পড়ে গেছে, দিয়ে পোশক ফোসক সব ভিজে গেছে, তো সেগুলো তুলে রোদে দিতে হবে। বিশাল চা, সব মুড়িটা খেয়ে নিই, মুড়িটা চা মুড়িটা খেয়ে ফ্রেশ হয়ে চপুর যা আছে ওগুলো ভিজিয়ে দিতে হবে। তারপরে যাবো আলু লাগাতে, দেখাচ্ছি তোমাদের। জায়গাটা দেখতে পাচ্ছ, কালকে ওই জায়গাটা আচ্ছা করে ঠিকঠাক করেছি, অনেকদিন পর কোদালে হাত দিলাম, তো ওই জায়গাটাই আলু লাগাবো। তো আর একটু একটু কোপাতে হবে,
তারপরে ঠিকঠাক করে জমিটা তারপর আজকে আলুটা লাগাবো। তোমাদের শেয়ার করব, তোমরা সাথে থাকো। আজকে লুচি আর ঘুগনি খেয়ে তারপর দুটো মিষ্টি খেয়েছিলাম। তো আজকে ঘুম থেকে কেন জানি উঠতে দেরি হয়ে গেল, প্রায় 8:30-9:15 কাছাকাছি বেজে গেছে। কী জানি এরকম কেন হলো, এখনও ঘুমের ঘোর কাটছিল না। এই চা মুড়ি খেলাম, তারপর ঘুমের ঘোরটা কাটল। কী ঘুম বাবা, এখন মনে হচ্ছে চোখ খোলাই যাচ্ছিল না। তো এখন ঘুমের ঘোরটা কেটে এবার মনে হচ্ছে যে না, এবার ঘুমের ঘোরটা কেটে গেছে। তো ফ্রেশ হয়ে এই তোমাদের সঙ্গে এখন আমার বিছানার অবস্থা দেখো, এখন সব ওলট পালট হয়ে আছে। এই এইখানে পুরো চা পড়ে গেছিলো। তো এই জায়গাটা, এটা তুষুরটাকে শোকা দিতে হবে ছাদে, আর এগুলো সব গুটিয়ে নতুন বিছানাপত্র পাততে হবে। তো এইগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম, তো 100% ক্যাশব্যাক পেয়েছি পেটিএম থেকে। তো সেটাই অ্যাপ্লাই করছি। আর এদিকে মাথাটা খুব ধরেছে, উফ, চারিদিকে হুলুস তুলুস কাণ্ড। এই দেখতে পাচ্ছ সব বিছানাপত্র নামিয়ে রেখেছি এখানে, সব মাথাটা ধরেছে। একটু লিকার চা খেতে হবে, তো একটু লিকার চা করি, তারপরে দেখি রিলিফ হয় নাকি। আর এদিকে অ্যাপ্লাই করে দিলাম এটা ক্যাশব্যাকটা। তো এই সব দুনিয়ার ময়লা, তো একটু চা খাবো লিকার। সব যে যার কাজে ব্যস্ত, এবার নিজেকে করে খেতে হবে। চাটা করে নি, তারপর কথা। টুসে, দিদার চুলগুলো রং করে দে, দিদার তো চিল্লিয়ে যাচ্ছে। দে রে চুলটা রং করে দে, নাহলে তো আর শান্তি নাই, আর কটা দিন সহ্য করতে হবে, কি করা যাবে। দে চুলটা রং করে দে। চা নিয়ে নিয়েছি, চলো। এই বাইরের ভিউটা এনজয় করতে করতে চাটা খাই। আজকে আর আলু লাগানো হলো না, এত কাজ পড়ে গেছে, উপরে আবার সব শুকাতে দিয়েছি। তাও একবার গেছিলাম ওখানে, হালকা করে একবার কোদালটা কুপিয়ে একটু নাড়িয়ে দিয়েছি মাটিটা, এখনও শুকায়নি, লাগানোর মতো হয়নি। তো কালকে দেখি, আর আজকে মাথাটা যা ধরেছে পড়া যাচ্ছে না। তো চাটা কাজ কমপ্লিট করে স্নান টান করে এখন খেতে যাবো।
তো খাওয়া দাওয়া খেয়ে নিই, দুপুরের খাওয়াটা খেয়ে একটু আরাম করতে হবে, রেস্ট করতে হবে। ওই বাপরে বাপ, আজকে অনেক কাজ করেছি, সব পরিষ্কার একদম, সব পরিষ্কার, বিছানা পিছানা একদম উঠে আগে রোদে দিয়ে দিচ্ছি। তো চলো খেয়ে নিই, মানে খাবার দিয়ে দিয়েছে, ভাত মূলো শাক বেগুন ভাজা বাটা মাছের তরকারি আলু ফুলকপি দিয়ে, আর এখানে বাগানের লাউ বড়ি দিয়ে, তাহলে চলো খেয়ে নি। ও তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে, তরকারি মোটামুটি আমি একটু টাচ করেছি, দারুণ হয়েছে তরকারিগুলো। চলো খাওয়া দাওয়া খেয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এ রুটি হলো, 10টা বেজে গেছে, খিদে লেগেছে আমার। বুড়ি কি করছে? বুড়ি বুড়ি কি হলো? পাগলা গরু। পায়েসটা কি করছে? খাবি পায়েস? ছি পায়েস খাও না, তাহলে টুসি খাবো। পচা পায়েস দে তাহলে খাই, রুটি যখন হয়ে গেছে। দেখ না ভূত কেমন চালান করে, উড়ে চালান করে না। ও তো ঘড়িতে এখন বাজে 10:05, আমার তো 10:10 হয়ে গেছে মোবাইলে। তো খেতে লেগেছে, এখন খেতে চাইছি, কোনো সাড়াই দিচ্ছে না। দাও 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 খাওয়া দাও। ক্লান্ত, আমি খুব ক্লান্ত, আজকে অনেক কাজ হয়ে গেছে, আজকে অনেক কাজ করে ফেলেছি আজকে। দাও খাই। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও সারা সারাটা আপডেট পেয়ে যাও। তো গুড নাইট।